বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড 2021 নারী ও শিশু ক্যাটাগরি টেলিভিশন মাধ্যমে জুরিদের বিবেচনায় পথ শিশু শীর্ষক তিন পর্বের প্রতিবেদনটির জন্য সেরা নির্বাচিত হয়েছেন শওকত সাগর। বর্তমানে তিনি আনন্দ টিভিতে রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো জনাব শওকত সাগরকে এবং দেখে নিব অডিও ভিজুয়াল। নগরীর প্রায় প্রতিটি জনবহুল স্থানে দেখা মেলে অসংখ্য পথ শিশুর। কোমলমতি এসব শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মানবেতর দিন পার করছে সড়কের পাশেই। এই পথ শিশুদের বড় একটি অংশ মাদকাসক্ত। সেই চাহিদা মেটাতে জড়িয়ে পড়ছে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে। পরিবেশ নষ্ট করে শরীর চিন্তায় এসে যতটুকু পারে ওরা মনে করেন যে করতেই থাকে। এদিকে তাদের অনেকেরই নেই পিতা মাতার সঠিক তথ্য, তাই জন্ম নিবন্ধন করতেও পারছে না ওরা, বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার থেকে। বাবা অনেক মা অনেক, তাহলে আমি অগজন্মবন্ধন কিভাবে করব? এই পথ শিশুদের অস্তিত্ব সংকটের সংশয় ভাবিয়ে তুলেছে এক সাংবাদিককে। শহরের নানা অলিগলি ঘুরে তিনি দেখেছেন শিশুদের, শুনেছেন ওদের কথা। বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড 2021 নারী ও শিশু ক্যাটাগরির টেলিভিশন মাধ্যমে জুরিদের বিবেচনায় পথ শিশু শীর্ষক তিন পর্বের প্রতিবেদনটির জন্য সেরা নির্বাচিত হয়েছেন শওকত সাগর। বর্তমানে তিনি আনন্দ টিভিতে রিপোর্টার হিসেবে কর্মরত। বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড 2021 আয়োজক কমিটির পক্ষ থেকে গণমানুষের এই সাংবাদিককে অভিনন্দন। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রিপোর্টার হিসেবে কর্মরত আছেন আনন্দ টিভিতে জনাব শওকত সাগরকে। আমরা কি একবারও ভেবে দেখেছি এই যে পথ শিশু যাদেরকে আমরা দিন রাত দেখি বিভিন্ন রাস্তাঘাটে, তারা কি হয়, বড় হয়ে তারা কোথায় যায়? এই প্রশ্ন কি কখনো আমাদের বিবেকে তারা দিয়েছে?